করোনা আবহে বন্ধ হয়ে গেল শিল্প সংস্কৃতির শহর হলদিয়া ভোজ্য তেলের কারখানা কর্মীহীন 90 বিস্তারিত খবর বিরতির পর আপনারা দেখছেন হলদিয়া নিউজ করোনা আবহে পূর্ব মেদিনীপুর জেলা শিল্প সংস্কৃতির শহর হলদিয়া ভোজ্য তেলের কারখানা বন্ধ কর্মহীন প্রায় 90 জন 2012 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিলেন জেভিএল অ্যাগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেড এই কারখানাটি কারখানার গেটে নোটিশ দেখতে পায় গত শনিবার কর্মীরা সেখানে জানানো হয়েছে আধিকারিক কর্মীদের সঙ্গে সংস্থা আর কোনো সম্পর্ক থাকবে না কারোর কাছে সংস্থার কোনো জিনিস থাকলে 30 দিনের মধ্যে তা জমা দিতে হবে সংস্থার তরফে আধিকারিক আশিস মিশ্র বলেন আদালতের নির্দেশ মতোই সব কর্মী আধিকারিক কর্মহীন হয়ে পড়বে সংশ্লিষ্ট সূত্রের খবর মালিক পক্ষ বিপুল ঋণ নিয়ে যথাসময়ে শোধ দেয়নি যার জেরে 2018 সালে আগস্টে সংস্থাটি প্রথম দেউলিয়া আইনে আওতায় জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনাল NCLT হয়ে যায় যেখানে তাদের দেউলিয়া ঘোষণা করা হয় পরে আর হ্রাস হাতে নেয় সংশ্লিষ্ট ঋণদাতা ব্যাংক শেষ পর্যন্ত 19 আগস্ট কারখানা সম্পত্তি বিক্রি করার জন্য তৃতীয় পক্ষকে নিয়োগ করে আদালত বিক্রির টাকা পেতেই পাওনাদারদের টাকা মেটানোর নির্দেশ দেওয়া হয় সেই সূত্র ধরে গত রবিবার তার গেট খুলে নোটিশ হলো করোনাকালে কারখানা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় দিশেহারা কাজ হারানো কর্মীরা তাদেরই একজনের কথায় লকডাউনের কারণে এমনিতেই মাথায় হাত টাকা নেই এবার কারখানা বন্ধ হয়ে যাওয়ায় সংসার কি করে চলবে বুঝতে পারছি না আইএনটিডিসি পূর্ব মেদিনীপুর জেলা কার্যকরী সভাপতি শিবনাথ সরকারের দাবি মালিক পক্ষ যথাসময়ে ব্যাংক ঋণ শোধ করতে পারেনি বলেই কারখানাটি বন্ধ হয়ে গেল ভুগতে হচ্ছে জেলা আইএনটিডিসি পক্ষ থেকে ওই কারখানা পুনর্জীবনের চেষ্টা করা হবে বলে জানালেন আপনারা দেখছেন হলদিয়া নিউজ रिकॉर्डिंग करके रखिए बाद में सब सुने सुन लेंगे वो भी क्या बोला নির্মলদা